গড়া বুড়ো। তার বাবা মরার সময় বলে গিয়েছিল, বাবা জাত ব্যবসা করতে চাও করো, পুতুল টুতুল গড়তে চাও গড়ো, কিন্তু জেনে রেখো রূপের কাটি সোনার কাটি ভুবন ডাঙার পাবন মাটি এ তিন না হলে সবই মাটি। বুড়ো বাবার ওই কথাগুলি ভাবতে ভাবতে দিন রাত খালি পুতুল গড়ে আর পুতুল গড়ে। দিন মানে বুড়ো গড়ে কায়া পুতুল, সাপ খেলানো সাপুড়ে, সাপের জিভ দুটি করে নিজের মাথার সাদা চুল কালো রঙে ছুপিয়ে, খোল খঞ্জনি হাতে বষ্টম, সোনারং খঞ্জনিটি ঝকঝক করে যেন এইমাত্র মাজা হয়েছে, মাছ বেচুনি মেছুনি নথটি দিতে ভুলে না, আর দুহাতে দুগোছা কাঁচের চুড়ি, মাথায় জটা ত্রিশূল হাতে সন্ন্যাসী, দেখলে যেন ভয় করে, কলসি কাঁখে বউ, সিঁদুর টিপটি ডকডক করে যেন ভোরের আকাশে লাল সূর্যি ঠাকুর, মাথায় ঝুঁটি গুটি গুটি পড়ুয়া ছেলে পাত্তাড়ি বগলেতে পাঠশালে যায়, যেতে যেতে মার পানে ফিরে ফিরে চায়, ঝগড়ুটে শালিক শালিকনি মাছ হ্যাংলা দুধ ক্যাংলা আপোষা বেড়াল আরশোলা টিকটিকি ফড়িং প্রজাপতি এলাচ সুপুরি লবঙ্গ ফলের ঝুড়ি এইসব। দূর দূরান্ত থেকে লোকেরা জোঁকেরা এসে নামমাত্র দামে কিনে নিয়ে যায় এই সব পুতুল, দেশ বিদেশের হাটে চড়া দামে বিক্রি করবে বলে। দেশ বিদেশে তার পুতুলের কেমন কদর কত কদর সে সব অবান্তর খবর বুড়োকে কে আর বলতে যাচ্ছে, বলতে গেলেই যদি বুড়ো বেশি দাম চেয়ে বসে। অথচ এদিকে গণপতি প্রজাপতি ক্রোরপতি খান বুড়োর পুতুল ছাড়া বসার ঘরে অতিথি বসাতে লজ্জা পান, তা সে যাকে। সন্ধে হলেই বুড়ো কিন্তু ওইসব হাটবাজারি পুতুলের পাট তুলে রেখে গড়তে বসে ছায়া পুতুল আর মায়া পুতুল, যেদিন যেমন আসে যখন যেমন ভাসে। জুজুমানা হাসতে মানা রামগরুড়ে একানোড়ে কটকটেটা হাট্টিমাটিম মানুষ মুখো মস্ত কাছিম সিঙ্গির মামা ভোম্বল দাস টাগের জামাই জঙ্গলবাস গোলাপ সুন্দরী কিবা মেয়ের ছ্যারি ঘুমপাড়ানি মাসি পিসি ভাবতে পারো যার যা খুশি গালফুলো গোবিন্দর মা সাত কাকে দাঁড় বাইছে না খোকা বলে পাখিটি শেয়াল পণ্ডিতের টিকিটি যমুনাবতী সরস্বতী দিগনগরের মেয়ে নয়নাঘাটের নেয়ে কানকাটার মা বুড়ি টিটিংটিংয়ের খুড়ি বুইবিলি বঙ্কা কঙ্কাবতী ময়নামতি ভবের হাতে হেতি হতি গেছো ব্যাঙের দাদা শ্বশুর তালগাছেতে হুসুর মুসুর ড্যামরা চোখো ঢ্যামনা মুখো কাঁকড়া চুলো রাক্ষসী আয়না লাগাই এক ঘুষি এইসব। সেসব পুতুল দেখে হেসে গড়াগড়ি যায়, ভয়ে ভিড়মি খায়, হাঁ করে তাকিয়ে থাকে পাড়ার যত সামলে রেখো ডাকাবুকো কলতো নাদুর বীর বাহাদুর কচি কাঁচা কুচোর দল আর তাদের গল্প ছড়ার জোগানদাররা। প্রত্যেক বছর পুজোর সময় বুড়োর এইসব পুতুল দিয়ে মেলায় চমৎকার করে একখানা ঘর সাজায় পাড়ার বড়রা। সঙ্গে থাকে ছড়াই দিদির ধান সরু সরু ছড়া আর রূপসী মাসির চিঁড়ে চিলতে গপ্প, দেখে শুনে ঝুঁকে পড়ে লোকের আশ আর মেটে না, বারে বারে ফিরে ফিরে ঘুরে ঘুরে আসে। মেলার শেষে সব পুতুল বুড়ো ছেলে মেয়েদের দিয়ে দেয় অমনি অমনি, দাম কেই বা দিচ্ছে আর কেই বা নিচ্ছে, খিলখিল হাসি আর ঝিলমিল খুশির মধ্যে ওসব দামটামের কথা তখন মনেও থাকে না ছাই। তা সে না হয় হলো, রাত হলেই কিন্তু বুড়োর মন চলে যায় অন্য রাজ্যে, তখন আর তার আলো আঁধার শব্দস্তব্ধ ভর্তি ফাঁকা গড়া আঁকা কিচ্ছু খেয়াল থাকে না, কোথায় আছে সেই রূপের কাটি সোনার কাটি ভুবনডাঙার পাবন মাটি, সেই কথা ভাবতে ভাবতে বুড়ো ঘুমিয়ে পড়ে গভীর ঘুমে। স্বপ্ন দেখে কি দেখে না উঠলে আর মনে থাকে না, কিন্তু উঠলেই মনে হয় হইচা ভেঙে গেল, মনটা ভারী হয়ে যায়, কাজের মধ্যে অনেকক্ষণ ধরে কাঁটার মতো কি যেন খচখচ করে। প্রথম পুতুলটা একবার গড়ে একবার ভেঙে আবার করে গড়তে অনেকখানি সময় লাগে,
এইরকম রোজ রোজ এইভাবে দিন যায়। একদিন পুতুল গড়তে বসে বুড়ো ভাবলে, দুধ তরি চাই। রোজই তো সেই আলতা পাটি, হাত পাতলা, দাঁড়া বসা দেব দেবতা, কিংবা মানুষ লম্বা বেটে, নাক চোখালো, খেঁদা ভোঁতা, জামতলাতে ছপন করি গুনতে থাকা বুড়ি, ছয় বেহারা পালকিডুলি, ছিঁচকাদুনে খুড়ি, সাপের ঝাঁপি, সাপ সাপুড়ে, ফুলন বাঁশি, কুড়ুল ডোরি, কাঠকাঠুরে, ভুলন হাসি, মস্ত পেখম, ব্যস্ত ঝুঁটি, ময়ূর দুহাত তুলে নাচছে নিতাই গৌর, রাখাল ছেলে কানাই বলাই, বেনু বাজাই, ধেনু চড়াই, ঢাউস ময়ূর পঙ্খী না, দাঁড়ি মাঝির আদুর গা, চালতাবনের বাদুর, লেজের লাগাও লেজুর, আতা গাছে তোতা, মুখখানা ভোঁতা, আয় চাঁদ টি, কিষানের ঝি, ভরা ভুঁড়ি, বুড়ো বুড়ি, বাঘটা কাকটা, মাছ গাছ, মাছ ছা হাঁ, এই সব গড়ি। সেই থোড় গড়ি খাড়া, আর খাড়া গড়ি থোড়। আজ গড়ব নতুন কিছু, অন্য কিছু, না পারলে গড়বই না। গড়ব না তো গড়ব না, বেলা গড়িয়ে যায়। বুড়োর হাতের মাটি হাতে শুকোয়, রঙের বাটি চচ্চড় করে, বুড়োর আর পুতুল গড়া হয় না। রামায়ণের পুতুল মেলা দেখিয়ে পয়সা করবে বলে এক ব্যবসাদার মাসখানেক আগে বায়না দিয়ে গিয়েছিল। কাজ কেমন এগোচ্ছে দেখতে এসে সে তো হাঁ, ছেলেদের এক ব্যায়ামের আখড়া থেকে যৌগিক আসনের পুতুল গড়ে দেওয়ার ফরমাস এসেছিল। কাজটা বুড়োর বেশ পছন্দও হয়েছিল, কিন্তু এখন কোথায় কি, হাত যেন সরে না, মন যেন নড়ে না, হাঁটুতে থুতনি গুঁজে বুড়ো খালি দাওয়ার ধারে চুপটি করে বসেই থাকে আর বসেই থাকে। মাসখানেক এইভাবে যাওয়ার পর একদিন বুড়োর হঠাৎ মনে পড়ে গেল, এই রে, সেই যে একরত্তি টিকলুমণি ঠোঁট ফুলিয়ে বলে গিয়েছিল, রাজা নয়, রাজকন্যে নয়, হাতি নয়, ঘোড়া নয়, চাইলুম একটা দেড় আঙুলে, তাও দিলে না। আচ্ছা, নাই দিলে, আমি বাবার সঙ্গে পিসির বাড়ি যাচ্ছি, সেখান থেকে কিনে আনবো, তখন দেখো। তার তো কিছু করা হলো না। বুড়ো তাড়াতাড়ি ঝেড়ে পুড়ে উঠে এক খামচা মাটি নিয়ে গড়তে বসে গেল টিকলুমণির দেড় আঙুলে খোকা। একটু করে গড়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে আর বলে, হয়নি। আবার ভাঙে, আবার গড়ে। এমনি করে ভাঙতে গড়তে ভাঙতে গড়তে সাত দিনে তৈরি হলো দেড় আঙুলে পুতুল খোকা। গড়া শেষ করে রং টং দিয়ে তুলি বুলিয়ে চোখ দুটি এঁকে বুড়ো ভাবছে, কি যেন বাদ পড়ল। ভাবতে ভাবতেই উঠোনের কোণে কাপাস গাছের বিচি ফট করে ফেটে গিয়ে তুলো এসে পড়েছে দেড় আঙুলের মাথায়। আর কাজল কুচকুচে ফলের গাছে একটি পাকা টুসটুসে ফল থেকে টপ টপ করে কালো রস এসে পড়েছে সেই তুলোর ওপর। দেখতে দেখতে দেড় আঙুলে খোকার মাথায় ফরফর করে উঠতে লেগেছে তিন হাত লম্বা চুল। বুড়ো তাড়াতাড়ি সেই চুলে বিনুনি পাকিয়ে ভারী খুশিমুশি হয়ে শুতে গেছে। আর শুয়েই নিঝুম, নিথর অতই নিতল ঘুম। পরদিন ভোর বেলা ঘুম ভেঙে উঠে বুড়ো দেখলে শরীর যেন পালকের মতো ফুরফুর করছে, মন যেন নাচে, আকাশ যেন অনেক অনেক অনেকখানি কাছে। সেই দুরাকাশ, নীলাকাশ, মহাকাশ যেন হয়ে গেছে পুজো বাড়ির উঠোনটুকু। কে যেন সেই উঠোন ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার ঝরিষ্কার করে এক কোণে একটু আগুন জ্বাললে। দেখতে দেখতে আগুনটা গনগন করে উঠল। তার আঁচ মায়ের গায়ের ওমের মতো বুড়োর চোখে মুখে এসে লাগছে। পুবের বাড়ির জংলা ভিটের হাবুলের মা নিচু গলায় ডাক দিলে, ওরে আ হে বো, লাল সূর্যি সাদা হতে চলল, পাখিরা বাসা ছেড়ে কখন উড়ে গেছে, তোর কি ঘুম আজ ভাঙবে না রে। সে কথা বুড়ো এখানে বসে দূর থেকে ভেসে আসা গানের আওয়াজের মতো স্পষ্ট শুনতে পেল। বুড়ো বসে বসে দেখতে লাগলো, ঘাস খুকুরা শিশিরের মালা পরে ঝিকমিক ঝিকমিক ফিকফিক করে হাসছে, এ ওর গলা ধরে, গাছের আর পাহাড়ের বুড়ি ছুঁয়ে ছুঁয়ে
পাখিরা হাওয়ারা মেঘেরা লুকোচুরি খেলছে অন্তরিক্ষের ফাঁকা মাঠে। মাটি মায়ের সাধগুলি ইচ্ছেগুলি কল্পনাগুলি সব সূর্যের রঙে রেঙে বীজ গাছ ফুল ফল পোকা পাখি থল জল ঘর দোর মানুষ বাড়ি ক্ষেত খামার রাস্তা গাড়ি হয়ে ফুটে ফুটে উঠছে থাকছে মিলিয়ে যাচ্ছে। বুড়োর মনে হলো সবাই যেন তার চেনা আপন, গলার ধুকধুকি বুকের ধুকপুকি রক্তের ছলছলানি নিঃশ্বাসের ফিসফিসানি। এখন সে জলে ডুব দিলে ডুববে না, জল তাকে দোল দেবে, শূন্যে লাফ দিলে পড়বে না, শূন্য তাকে লুফে নেবে, আগুনে ঝাঁপ দিলে পুড়বে না, আগুন তাকে ঝেঁপে নেবে। বাঁশবাগানের শুকনো পাতায় পিঁপড়েদের চলার শব্দ সে শুনতে পাবে ঘরে বসে, ধানি রং শাড়ি পরা খেতনিমের রূপ দেখবে অন্ধকারে শুয়ে শুয়ে। তার চোখ যেন এখন সব দেখা চোখ, কান যেন সব শোনা কান, হাত যেন সব গড়া হাত। পিসির বাড়ি থেকে ফিরে টিকলুমণি পুতুল দেখতে এসে অবাক, একটু হেসে তার হাতে দেড় আঙুলেকে তুলে দিয়ে বুড়ো বললে, কি পছন্দ? পরদিন থেকে বুড়ো আবার কাজে লেগে গেল। এখন বুড়োর হাতের মধ্যে মাটির তাল আপনা আপনি নড়ে চড়ে, পুতুল গড়ে, আঙুলগুলো তাদের ধরে আদর করে রাঙায় সাজায় অপরূপের বাজনা বাজায়। বুড়ো তাদের কাণ্ডকারখানা বিভোর হয়ে দেখে আর আশপাশের বাতাসের কানে কানে ছড়া শোনায়। চক্ষু দুটি কর্ণ দুটি কার জাদুতে রাত পোয়ালেই রূপের কাটি সোনার কাটি, সূর্যি ছোঁয়ায় আলতা রাঙা এই পৃথিবী ভুবন ডাঙা, তার বুকে পা দিয়ে হাঁটি সেই তো আমার সবার চেয়ে আপনতম পাবন মাটি। বিশ্বজোড়া খেলা ঘরে কোন সে বুড়োর বুড়োর বুড়ো আকাশ ভরে পুতুল গড়ে, তারার পুতুল চাঁদের পুতুল উল্কা পুতুল সূর্য পুতুল, পৃথিবী মাটির ঘরে সেসব নিয়ে খেলা করে। মাঝে মধ্যে খেলা ছেড়ে খুঁজে বেড়ায় কোথায় আছে মনের মতো সাত খেলুড়ে জাত খেলুড়ে, না পেলে তার ভাল লাগে না খেলনাতে আর মন লাগে না, তখন যত কলমকালি রঙের তুলি গল্প ঝুলি মন খারাপে রং মাখিয়ে দেয় সে ফেলে হাত পাকিয়ে। পৃথিরানীর মুক্তি ভার জগৎ জোড়া অন্ধকার, জগৎ জোড়া অন্ধকারে চাবি ঘোরায় কড়া নাড়ে ডাকদে বেড়ায় দোরে দোরে, ও খেলুড়ে অ খেলুড়ে, ডাকতে 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 হঠাৎ একটি দুটি দরজা খুলে যায়, অমনি পাখি ডেকে ওঠে গান গেয়ে ওঠে, আধারের বুকে ঝাঁপিয়ে নেমে আসে অফুরান আলোর ঝরঝর নির্ঝর, রাত ছাপিয়ে দিন ছাপিয়ে ঝরতে থাকে ঝরতে থাকে। সেই একটি দুটি ঘরে ত্রিভুবন জড় হয়, খেলা শুরু হয়, খেলা চলতে থাকে চলতে থাকে।